আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে দীর্ঘ সাড়ে তিন মাস আমি উইন্ডোজ ইলেভেন চালানোর পর কেন আমি উইন্ডোজ টেনে আবারও ব্যাক করলাম জুন মাসে যখন উইন্ডোজ ইলেভেনের প্রি রিলিজ শুরু হয় যে যখন হচ্ছে টেস্টিং করার জন্য ডেভেলপার এবং বিটা চ্যানেলের রিলিজগুলো যখন শুরু হয় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি শুরু শুরুতেই উইন্ডোজ ইলেভেন অ্যাক্সেস করতে পারবেন সিস্টেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি নিজেও তখন থেকে জুন মাসের শেষের দিক থেকেই আমি উইন্ডোজ ইলেভেন ব্যবহার করা শুরু করি এবং অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আমি উইন্ডোজ ইলেভেন ব্যবহার করেছিলাম এবং তারপর আমি উইন্ডোজ টেনে আবারও শিফট করে আসি তার কি কারণ ছিল যে এতটা সময় পর উইন্ডোজ ইলেভেন যখন অফিসিয়ালি রিলিজ হলো অক্টোবরের চার তারিখ বা পাঁচ তারিখ ডেটটার খেয়াল নেই অফিসিয়ালি রিলিজ হওয়ার পর কেন আমি উইন্ডোজ টেনে আবারও ফিরে আসলাম তা নিয়ে একটু কথা বলা যাক তার প্রথম যে কারণটা ছিল আমি যখন উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করি আমার কম্পিউটারটি মারাত্মক রকমের স্লো হয়ে যায় আমার হচ্ছে বুট নিতে অনেক সময় নিত কিন্তু বুট নেওয়ার পর কাজগুলো করতে আমার খুব একটা সমস্যা হতো না আমি এই দীর্ঘ সাড়ে তিন মাসে আমার প্রোগ্রামিং রিলেটেড যে কাজগুলো ভিজুয়াল স্টুডিও ব্যবহার করা কিংবা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করা সেই সাথে যখন শার্প কোড রান করা কিংবা ডট নেটের কাজ করা এই এই কাজগুলো করার ক্ষেত্রে আমি কোনোরকম সমস্যা ফেস করিনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মারাত্মক রকমের সমস্যা ফেস করেছি তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ভিডিও এডিটিং আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে এই সময়টাতে আমার ভিডিও আপলোড করার ফ্রিকোয়েন্সি অনেক অনেক বেশি কমে গিয়েছিল তার একটা কারণ ছিল যে আমার পরীক্ষা চলতেছিল এবং দ্বিতীয় কারণটা ছিল যে আমার একটা ভিডিও এডিট করতে তখন প্রচুর পরিমাণ বেশি সময় লাগতো আমি যখন ভিডিও এডিট করার জন্য প্রিমিয়ার প্রতি ভিডিও এডিট করতাম তখন আমার ভিডিওগুলো কাটতে মানে খুবই পেন খেতে হতো খুবই স্লো করতো এবং নট রেসপন্ডিং বারবার দেখাতো যার কারণে আসলে অধৈর্য হয়ে গিয়েছিলাম এবং এটা ছিল অন্যতম একটি মেজর একটি কারণ এবং যেটা বলছিলাম যে আমার কম্পিউটারটি স্লো হয়ে যায় এবং স্লোটা এরকম দৃশ্যমান হয়ে যায় যে আমার চোখের মধ্যে যে কারো চোখের মধ্যেই আপনি আসলে স্পষ্টত বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারটি স্লো হয়ে গেছে শুধুমাত্র আমার এই পিসিটি নয় আমার আশেপাশে যে কইজন উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করেছিল তারাও হচ্ছে এই সমস্যাটি ফেস করেছিল ও এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমার ডিভাইসটি কিন্তু কোনোভাবে আনসাপোর্টেড ছিল না অফিসিয়ালি আমি এটাতে ফুল রকমের সাপোর্ট পেয়েই আমি উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করেছিলাম এবং তারপর যখন এই অক্টোবর মাসে তারা উইন্ডোজ ইলেভেনের অফিসিয়ালি ভার্সনটা রিলিজ করলো আমি আশা করেছিলাম যে তখন হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং এই জন্যই আমি দীর্ঘ তিন মাস আসলে পেনটা নিয়েছিলাম এবং আমি যদি আমার ক্ষেত্রে হচ্ছে আমি উইন্ডোজের যে ওল্ড যে ভার্সনটা থাকে তা আমি আগে ডিলিট করে দিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে উইন্ডোজ ইলেভেন স্টেবল হবে এবং হচ্ছে এতটা সময় যাওয়ার পরও যখন অফিসিয়াল রিলিজ আসলো এবং তারা একটা একদম হচ্ছে স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিতে পারেনি তাই হচ্ছে আমি সিদ্ধান্ত নেই যে আমার কাজগুলো তো ঠিকঠাক করতে হবে যদিও তারা উইন্ডোজ ইলেভেনে অনেক অনেক ইউজার ফ্রেন্ডলি করেছে কিন্তু ইউজার ফ্রেন্ডলি হট থেকে আমার কাছে স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই হচ্ছে আমি আবারও উইন্ডোজ টেনে ব্যাক করি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার ছিল আপনারা যারা হচ্ছে উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করে ফেলেছেন এবং হচ্ছে আমার মতো আপনারা ব্যাপক পরিমাণে কম্পিউটার স্লো হয়ে গেছে তারা আবারও যদি ইচ্ছা হয় উইন্ডোজ টেনে ব্যাক করে আসতে পারেন সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা আগের মতো স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন আর আমার এই যে আমি যে ল্যাপটপটিতে আমি উইন্ডোজ ইলেভেন ইনস্টল করেছিলাম তাতে কিন্তু আমার হচ্ছে ষোলো জিবি র্যাম ছিল এবং একটি এসএসডি ছিল যেটাতে অপারেটিং সিস্টেম আমি ইনস্টল করেছিলাম তারপরে মারাত্মক রকমের স্লো হয়েছিলো এবং আমার বুট নিতে মোটামুটি এক মিনিটের মতো সময় লাগতো এখন যখন আমি উইন্ডোজ টেনে আবার ব্যাক করি তখন আমার সমস্ত কাজে ঠিকঠাক চলছে যাই হোক এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ